হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক স্পেশাল, আমার জন্যই অনেক স্পেশাল। আজকে আমি যাচ্ছি হচ্ছে গাড়ি শেখার জন্য। যাওয়ার সাথে সাথে এই দেখে নাসিব বলতেছে আমাকে একটা ছবি তুলে দেয়, তা আমি ছবি না তুলে একটা ভিডিও করতেছি। দেখেন আমাদের গ্রামের রাস্তাটা অনেক জোস, প্রাকৃতিক সৌন্দর্য ভরা রাস্তাটাতে অনেক জোস। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় দেখলাম অনেক বড় একটা কাঁঠাল গাছ। এই দেখেন কাঁঠালগুলো অনেক জোস, উপরে ধরছে এবং নিচেও আছে অনেক কাঁঠাল। আমি তো দেখে মুগ্ধ হয়ে গেছি। তো আমি তারপর কি করলাম, আমি নিচে গেলাম গাছের। আমি এরকম মানুষ যেরকম চাই আর কি, এটা পাকছে নাকি পাকে না এরকম করতেছি। আর দেখি এখানে পাকে না, পাকলে দেখে ফেললাম। যাওয়ার সময় দেখলাম ছোটো ভাই কথাগুলো অনেক সুন্দরভাবে সাইকেল চালিয়ে আসতেছে, আরেকজনের কাণ্ড দেখছেন হাত দুইটাই ছেড়ে দিয়েছে, ভাই পড়লে বুঝবি তুই। তারপরে আমি চলে গেলাম কম্পিউটারের দোকানে। আমার তিনটা ছবি লাগবে এবং একটা জন্মনিবন্ধন ফটোকপি করতে হবে, যেখানে গাড়ি শিখবো সেখানে দেওয়ার জন্য। দেখেন ভাই আমার ছবিটা এডিট করতেছে, এবং দোকান থেকে দেখা যাচ্ছে সৈয়দ আহমদুল্লাহ মাইজবান ডারি কাবলা কাবার রজা মুবারক। এ দেখেন মাশাআল্লাহ, ছবিগুলো প্রিন্ট হয়ে বের হওয়ার পর এই দেখেন ভাইয়া সুন্দরভাবে ছবিগুলো আমাকে সাইজ করে কেটে দিচ্ছে। তারপর আমি দোকান থেকে বের হয়ে গেলাম এবং অফিসের দিকে যাচ্ছিলাম কাগজগুলো জমা দেওয়ার জন্য। আমি আর তাসিব অফিসে বসে আছি, সারের জন্য ওয়েট করতেছি উনি কখন আসবেন। তাসিবকে বলতেছি কেমন লাগতেছে, সে বলতেছে ভালোই লাগতেছে। দেখি বসতে না বসতে এই দেখেন স্যার চলে আসলো। আমি স্যারকে আমার যে ডকুমেন্টগুলো আছে ওইগুলো আমি জমা দিতেছি। স্যার হাসতেছে একটু একটু আমাকে দেখে, ভিডিও করতেছি সেই জন্য। পাশেই দেখেন এটা আমাদের হচ্ছে আর একটা স্যার, ইনি আমাদেরকে গাড়িটা শিখাবেন। যা কিছু দরকার সব কিছু জমা দিয়ে আমি অফিস থেকে বের হয়ে গেলাম এবং গিয়ে রাজাগুলো একটু করে জিয়ারত করে আসলাম। তারপরে আমি আর তাসিম মিলে তাবরুকের টিকে নিলাম গসি হং মন্দির থেকে। তাবরুক গ্রহণ করার পর আমি চলে যাচ্ছি আরেকটা সুন্দর জায়গাতে, যেটা আপনারা দেখে মুগ্ধ হবেন। সামনে দেখেন কতগুলো মহিষ, ওয়াও মাশাআল্লাহ কত সুন্দর জায়গাটা দেখেন আপনারা, অনেক সুন্দর। আমি আর থাকতে পারি নাই, আমি চাইছিলাম ওঠার জন্য কিন্তু এখানে ওটা নাকি নিষেধ, তো আমি উঠতে পারি নাই। তারপর আমরা আবারও ঘরের দিকে রওনা হলাম। তাসিফের নাকি মন খারাপ, ওকে বলতেছি জিজ্ঞেস করতেছি কি জন্য মন খারাপ, ও বলতেছে আরে উঠতে পারি নাই সেই জন্য। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম কত সুন্দর সুন্দর আম, মনটা আর থামলো না, ইচ্ছে করতেছে এখান থেকে একটা পেরে খেয়ে নিই। আমাদের যখন গম লাগতেছিল তখন একটা জায়গায় গিয়ে বসলাম এবং দেখলাম এখানে অনেকগুলো গাছ আছে, অনেক সুন্দর লাগতেছে আসলে গাছগুলা, এবং বাতাসও আছে এখানে, টান্ডও আছে, বসে আছি দুইজন। ড্রাইভিং স্কুল থেকে আমাকে একটা বই দিছিল, এই দেখেন ড্রাইভিং শিক্ষা বইটির নাম, লিখেছেন পি কে দেব। গাড়ি শেখার জন্য যত কিছু প্রয়োজন সব কিছু দেখে বইয়ের মধ্যে আছে। ধন্যবাদ স্যার বইটা আমাকে উপহার দেওয়ার জন্য, অনেক সুন্দর দেখি বইটা। এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, গুড বাই।